আপনার একটি ছবি পরিচালনা করেছিলেন আপনার স্বামী, স্বামী ভদ্রলোকের নাম কি? আমার হাজবেন্ডের নাম হচ্ছে রাকিবউদ্দিন আহমেদ। কি করে দেখা হলো, কোথায় দেখা হলো? উনি বেসিক্যালি ইঞ্জিনিয়ার, উনি সরকারি চাকরি করতেন, টেকনিক্যাল এডুকেশন বোর্ডের উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। কিন্তু ওনার নেশা ছিল, ওই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল, গান বাজনার প্রতি ঝোঁক ছিল। যখন ছবি শুরু করে ওই পাঞ্চিবাড়া উর্দুর সময়, তখন আমার সঙ্গে পরিচয়, আমি ওই ছবিতে, ওই ছবিতে মানে কাজ করতে গিয়ে দেখা হলো। দেখা হলো। বিয়ে হলো কবে? 68-এ বিয়ে হয়েছে। বিয়েতে বাড়ি থেকে কোনো আপত্তি হয়নি? আপত্তি তো অবশ্যই হয়েছে, মানে নিজেরা নিজেরা বিয়ে করেছিলাম। পরে সৈয়দ শামসুল হক সাহেব আব্বাকে রাজশাহী গেছেন, গিয়ে আব্বাকে বুঝিয়েছেন যে না তুমি মেনে নাও, ওটা নিজেরা করেছো তো কী হয়েছে, তুমি অনুষ্ঠান করো, সুন্দর করে মেনে নাও। আর বলার পরে তারপরে উনি নরম হয়েছেন এবং এসছেন, ঢাকা এসছেন। কোথায় উঠলেন তখন, আপনার শ্বশুরবাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমার শ্বশুর লয়ার। হ্যাঁ, ওনারাও পরে আমাকে যখন নিয়ে গিয়ে ওখানে উঠানো হলো, একদম বাড়িতে নিয়ে উঠানো হলো, তখন তো ফেলে দেবে না। তারপরে আমার শ্বশুর আমাকে দেখে আমার আমি স্বাভাবিক বাড়ির বউ যেভাবে খাওয়ানো দাওয়ানো সেবা যত্ন করার পর খুব গম্ভীর, ভীষণ পার্সোনালি ভয় পেতাম আমরা সবাই, ছেলেমেয়েরা, ওনার ছেলেমেয়েরাও ভয় পেত। কেন উনি যেন আস্তে আস্তে, আমি কয়েকদিন পর বুঝতে পারলাম যে না, মানে আমাকে পছন্দ করছে। শ্বশুরবাড়ি যাওয়ার পরে কি অভিনয় চলতে থাকলো নাকি বন্ধ হয়ে গেল? না, শ্বশুরবাড়ি থেকে বন্ধ হয়নি, আমি যখন নিজের সংসার করলাম, শুরু করলাম ঢাকায়, তখন পলাতক নামে একটা বাংলা ছবি আমার হাজবেন্ড পরিচালনা করলেন, আমি আর রাজ্য সাহেব অভিনয় করলাম। টেলিভিশন নাটক করতাম নিয়মিত, দম্পতি নামে একটা নাটক। ইতিমধ্যে আপনি টেলিভিশনে শুরু করেছেন, সেটা কবে? হ্যাঁ, ওটাও বিয়ের আগে দিয়ে শুরু করেছিলাম, দম্পতি নামে একটা সিরিয়াল। তখন তো বিয়ের আগে তো আপনি যাওয়া আসার মধ্যে ছিলেন? হ্যাঁ, যাওয়া আসার মধ্যে ছিলাম, ওই গিয়ে এসে আমি রাজশাহী থেকে এসে ওই ভিটিআর করে দিয়ে চলে যেতাম। এটা তো সপ্তাহে একদিন করে হতো, দুই তিনটে একসঙ্গে ভিটিআর করে এক মাস আসতে হতো না। টেলিভিশনে এই যোগাযোগটা কিভাবে হলো? আমি যখন এখানে শুরু ফিল্ম শুরু করি, তখন রেডিওর নেশাটা তো রাজশাহীতে তৈরি হয়, যেখানে এসে আমি এনওসি নিয়ে রেডিওতে নাটক করছিলাম, যখন আসতাম আমি একটা দুটো নাটক করে যেতাম শুটিং ফাঁক দিয়ে। তখন আতিকুল হক চৌধুরী এবং আব্দুল্লাল মামুন সাহেব যারা ছিলেন তখন রেডিওতে প্রডিউসার, ওনাদের নাটক করতাম। আতিকুল হক সাহেব যখন টিভিতে জয়েন করলেন, তখন উনি সিরিয়াল শুরু করেন দম্পতি। তো সৈয়দ হাসান ইমাম আর লায়লা হাসান অভিনয় তিন মাস করার পর সপ্তাহে একটা একদিন যেত বৃহস্পতিবার। তারপরে ওরা তিন মাস করার পর অফ হলো, আমি আর সৈয়দ আস্তান আলী সিডনি আমরা দুজন শুরু করলাম। একটু ভীষণ পপুলার হচ্ছিল, এবং সবচেয়ে মজার কথা কি, আবির্ভাব রিলিজ হলো শুক্রবারে, আর আগের দিন বৃহস্পতিবারে দম্পতিটা প্রথম পর্বটা প্রচার হলো, দুটোই পপুলার। পপুলার হওয়ার পরে তখন তো চারিদিক থেকে ফিল্মের অফার আসা শুরু হলো। তখন আবার আমার হাজবেন্ড হঠাৎ করে বললো যে না, ঘর সংসার করো, এই পড়াশোনা রেজাল্ট খুব একটা ভালো করনি, এখন সংসারটা যদি এরকম হয় তাহলে তো দুঃখের কথা, ফিল্ম বাদি, তা একেবারে বাদি দিয়ে দিলাম। এতে খারাপ লেগেছিল? প্রচণ্ড খারাপ লেগেছিল, প্রচণ্ড। আমি চার বছর বয়স থেকে এটা অভিনয় করে আসছি, তারপরে এরকম একটা পরিবেশে জন্ম, বড় হওয়া, সব কিছু।